দুস্থ গরিব মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল এসএফআই কর্মী হিসেবে। এই অপরাধে খোয়াইয়ে তিন এসএফআই কর্মীকে বেধড়ক পেটানো হলো মঙ্গলবার দুপুরে। মেরে পিঠে চামড়া তুলে দেয়া হয়েছে তাদের। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব অভিযোগ করেছেন, গেরুয়া দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। মঙ্গলবার খোয়াইয়ের তিন এসএফআই কর্মী প্রিয়তোষ দেব, নারায়ণ দাস এবং সৈকত দাস গিয়েছিলেন সিঙ্গিছড়া এলাকায়। ওই এলাকার গরিব দুস্থ ছেলে মেয়ে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মধ্যে টেস্ট পেপার বিলি করতে। ওই এলাকায় টেস্ট পেপার বিলি করে ফেরার সময় তাদের পেটানো হয়। প্রিয়তোষ দেবের বাইক ভেঙে দেয় দুর্বৃত্তরা। প্রিয়তোষ খোয়াই হাসপাতালের বেডে বসে জানিয়েছেন, জঙ্গলের ভেতরে গিয়ে সে কোনো রকমে বেঁচে ফিরেছে। প্রচুর লোক আসছে দেখছে, মানে তারা 10-15 জন প্রচণ্ড আক্রমণ করছে, বাইরে এসে শুধু তারা পারলে মানে এখানে মারে লাগে। তারপরে আমি দৌড়া দৌড়া মারছি। তারপরে তারা আমারে আক্রমণ করার চেষ্টা করছে এবং লাস্ট পর্যন্ত আমি জঙ্গল দিয়ে আমি উত্তর দিয়েছি সরকার থেকে হাঁটতে হাঁটতে আসছি জঙ্গল দিয়ে। আবার হাইয়া আমি উত্তর ধরছি, উত্তর দিলে তারপরে আমি গোটা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার একটা বলগাহীন সন্ত্রাসীর রাজত্ব কায়েম করে রেখেছে। আমাদের সংগঠন নানা জায়গায় এই পরিস্থিতির মধ্যেও ছাত্রদের জন্যে কাজ করার চেষ্টা করছে এবং সন্ত্রাসের আবহের মধ্যেও ছাত্রদের কাছে পৌঁছে যাওয়ার জন্যে আমাদের সংগঠন সর্বদা সক্রিয় ভূমিকা পালন করছে। খোয়াই মহকুমা জুড়ে এই যে সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, পরীক্ষায় যারা বসবে তাদের মধ্যে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে টেস্ট পেপার বিলি করার কাজ চলছিল। আমাদের সংগঠনের নেতৃত্বরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের হাতে যাদের পরীক্ষার সফলতা কামনা করে টেস্ট পেপারগুলি তুলে দিচ্ছিল। আজকে খোয়াইয়ের সিঙ্গিছড়াতে এসএফআই নেতৃত্ব প্রিয়তোষ দেব, নারায়ণ দাস এবং সৈকত দাস তিনজন ওই এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে টেস্ট পেপার বিলি করে যখন ফিরছিল, ঠিক তখন সময়ে গেরুয়া দুর্বৃত্তরা তাদের উপর হামলে পড়ে তাদের মারাত্মকভাবে জখম করা হয় এবং প্রিয়তোষ দেবের বাইক ভেঙে চৌমার করে দেওয়া হয়। এটা হচ্ছে গোটা রাজ্যের রোজদিনকার ঘটনা প্রবাহ হয়ে দাঁড়িয়েছে। রাজ্য জুড়ে গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, মানুষের কথা বলার অধিকার নেই, সংগঠন করার অধিকার নেই। বিজেপি আইপিএফটি জোট সরকার চাইছে এই স্বৈরাচারী শাসন কায়েম করে রাজ্যের মধ্যে গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য। আমরা এসএফআই মনে করি এই বর্বরতা, এই সন্ত্রাসের মধ্য দিয়ে এসএফআই এবং বামপন্থী আন্দোলনকে সামগ্রিকভাবে দমিয়ে দেওয়া যাবে না, তাতে করে আরও প্রবল জেদ নিয়ে বামপন্থীরা সামনের দিকে এগোবে। খোয়াইয়ের মধ্যে ইতিপূর্বেও এই ছাত্র নেতৃত্বের উপর বারংবার আক্রমণ ঘটেছে, সন্ত্রাস ঘটেছে, কিন্তু তারা আরও বেশি সাহস নিয়ে ধীরতা নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপাচ্ছে, ছাত্রদের কাছে যাচ্ছে। আগামী দিনে আমরা বিশ্বাস করি এই লড়াই আরও তেজিয়ান হবে এবং আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই এইরকম সন্ত্রাসের রাজত্ব কায়েম করবার জন্য যে গুন্ডা বাহিনী মুখ্যমন্ত্রী সহ আমাদের রাজ্যের সামগ্রিক নেতৃত্ব যারা রয়েছেন শাসক দলের, তাদের নীরবতার মধ্য দিয়ে তারা যেভাবে একটা অন্ধকারের রাজত্ব ত্রিপুরা জুড়ে কায়েম করেছে, তার জন্যে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। Pure Report, Channel 10.0.